আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমরা শিখব নাউন, নাউন কাকে বলে এবং তার ব্যাখ্যা। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আমরা যে ইংরেজিতে কথা বলি তার আলাদা আলাদা এক একটি অংশকে পার্ট অফ স্পিচ বলে। এই পার্ট অফ স্পিচ আট প্রকার। প্রথমটি হলো নাউন। আজকের আমরা শিখব নাউন কী ধরনের ওয়ার্ড বা শব্দ। যেই ওয়ার্ড দিয়ে আমরা কোনো কিছুর নাম বুঝতে পারি সেই ওয়ার্ডকে নাউন বলে। যেমন বাবুল, এটি একটি লোকের নাম। কলকাতা, এটি কোনো জায়গার নাম। ক্যাপ, এটি কোনো জিনিসের নাম। এবং টাইগার, এটি একটি প্রাণীর নাম। এখানে প্রত্যেকটি ওয়ার্ড কোনো কিছুর নাম বলে দিচ্ছে, তাই যেই ওয়ার্ড দিয়ে কোনো কিছুর নাম বোঝা যায় তাকে নাউন বলে। এই নাউন পাঁচ প্রকার। এক নম্বর হলো প্রপার নাউন, দুই নম্বর কমন নাউন, তিন নম্বর গ্রুপ নাউন, চার নম্বর ম্যাটেরিয়াল নাউন, পাঁচ নম্বর অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন কাকে বলে? যেই নাউন দিয়ে আমরা কোনো কিছুর নির্দিষ্ট নাম বুঝতে পারি বা কারো নিজস্ব নাম বুঝতে পারি তাকে প্রপার নাউন বলে। যেমন আবদুল্লাহ, এটি কোনো লোকের নির্দিষ্ট নাম। যেমন দ্য সান, যার মানে সূর্য। ঈদ, এটি একটি উৎসবের নাম। যেমন আল্লাহ, যেটি আমাদের রবের নাম। এখানে প্রত্যেকটি নাউন কোনো কিছুর বিশেষ নাম বলে দিচ্ছে, তাই যেই ওয়ার্ড দিয়ে আমরা কোনো কিছুর বিশেষ নাম বুঝতে পারি তাকে প্রপার নাউন বলে। দুই নম্বরে কমন নাউন, যেই নাউন দিয়ে সবাইকে একটি নাম দিয়ে বুঝতে পারি বা যেই নাউনটি প্রত্যেকটিতে কমন হয় তাকে কমন নাউন বলে। যেমন ম্যাঙ্গো মানে আম, অ্যাপেল মানে আপেল। এদের যদি বলি ফ্রুট, যার মানে ফল, তাহলে আমরা আমকেও বুঝতে পারব এবং আপেলকেও বুঝতে পারব। আবার শামিম, রাকেশ, এদের যদি বলি বয়, যার মানে ছেলে, তাহলে শামিমকেও বোঝা যাবে এবং রাকেশকেও বোঝা যাবে। লায়ন মানে সিংহ, টাইগার মানে বাঘ। এদের যদি বলি অ্যানিমো, যার মানে প্রাণী, তাহলে সিংহকেও বোঝা যাবে এবং বাঘকেও বোঝা যাবে। এখানে ফ্রুট, বয়, অ্যানিমেল, এই তিনটি নাউন কমনভাবে কাজ করছে, তাই যেই নাউনটি প্রত্যেকটিতে কমন হয় তাকে কমন নাউন বলে। তিন নম্বরে গ্রুপ নাউন, যখন অনেকজন বা অনেক কটি জিনিস একসঙ্গে একত্রিত হয় তার একটি আলাদা নাম হয়। যেই নাউন দিয়ে এই ধরনের নাম বুঝতে পারি তাকে গ্রুপ নাউন বলে। যখন অনেক কুকুর একত্রিত হয় বা একসঙ্গে হয় তখন তাদের বলে প্যাক, যার মানে কুকুরের দল। অনেক পাখি যখন একসঙ্গে হয় তাদের বলে ফ্লক, যার মানে পাখির ঝাঁক। যখন অনেক লোকজন একসঙ্গে হয় তাদের বলে মুব, মানে জনতা। এখানে প্যাক, ফ্লক এবং মুব, এই তিনটি গ্রুপের নাম, তাই এরা গ্রুপ নাম। চার নম্বরে ম্যাটেরিয়াল নাম, আমরা অনেক জিনিস ব্যবহার করি, যেমন চেয়ার, টেবিল। এইসব জিনিস তৈরি হয় কিছু পদার্থ দিয়ে। যেই নাউন দিয়ে এইসব পদার্থের নাম বুঝতে পারি তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন উড মানে কাঠ, যা দিয়ে তৈরি হয় চেয়ার, টেবিল। যেমন গোল্ড মানে সোনা, যা দিয়ে তৈরি হয় হার, মাকড়ি। যেমন পেপার, যার মানে কাগজ, যা দিয়ে তৈরি হয় বই, খাতা। যেমন মাড, যার মানে কাদা, যা দিয়ে অনেক কিছু তৈরি হয়। এই ধরনের নাউনকে ম্যাটেরিয়াল নাউন বলে। পাঁচ নম্বরে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেই নাউন দিয়ে আমরা এমন কিছু জিনিসের নাম বুঝতে পারি এই পৃথিবীতে যার অস্তিত্ব আছে কিন্তু আমরা ছুঁতে পারি না, তাদের অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন পেইন মানে ব্যথা, ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, ইলনেস মানে অসুস্থতা, পানিশমেন্ট মানে শাস্তি, হেডেক মানে মাথা ব্যথা। এই ধরনের নাউনগুলিকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এগুলোর অস্তিত্ব আছে কিন্তু ছোঁয়া যায় না। তাহলে নাউন এমন এক ধরনের ওয়ার্ড যা দিয়ে আমরা পৃথিবীতে সব ধরনের নাম বুঝতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। তাহলে আমরা শিখলাম নাউন কি
কি ধরনের ওয়ার্ড বা শব্দ। এর পরের ভিডিওতে আমাদের টপিক থাকবে প্রোনাউন। জাযাকাল্লাহ।